আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। বার্তা কক্ষে আপনাদের সাথে রয়েছে আমি ইব্রাহিম আদিত্য। সংবাদে শুরুতে জানাবো শিরোনাম। আলোচিত ট্রেক জালিয়াতিকে ঘিরে হোম অফিসে নেওয়া সিদ্ধান্তকে ভুল বলে রায় দিয়েছে আদালত। হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর ক্ষতিপূরণের দাবি সহ যুক্তরাজ্যে ফিরে আসার সম্ভাবনা। হিথ্রো এয়ারপোর্টে তৃতীয় রানওয়ে অনুমোদনের প্রতিবাদে পদত্যাগ করলেন কনজারভেটিভ এমপি জ্যাক গোল্ডস্মিথ। ডিসেম্বরে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা। এবং ক্রমবর্ধমান বৈষম্য, যৌন হয়রানি ও সহিংসতার হুমকিতে বিশ্বের নারী পার্লামেন্ট সদস্যরা, আইপিইউ নতুন গবেষণা প্রতিবেদনে প্রকাশ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। আর শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ। আলোচিত টোয়েক জালিয়াতিকে হোম অফিস বড় মাপের সংঘবদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করলেও ঢালাওভাবে টোয়েক পরীক্ষায় অংশ নেয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ক্যান্সেল করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর উপর গুরুত্বপূর্ণ রায় দিয়েছে হাইকোর্ট। গতকাল দেয়া সেই রায়ে টেস্ট অফ ইংলিশ ফর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা সংক্ষেপে টোয়েকে অংশ নেওয়া প্রায় 48,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করা হয়। হোম অফিসের এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের পরিবার ও পড়ালেখা। উচ্চ আদালতের আপিল বিভাগে হোম অফিস এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত না নিলে হাজার হাজার শিক্ষার্থী ক্ষতিপূরণের দাবি করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এছাড়াও সরকারের টোয়েক সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত সকল শিক্ষার্থী এই মামলার রায়ের আলোকে সুযোগ গ্রহণ করতে পারবেন কিনা সে বিষয়টি এই মুহূর্তে পুরোপুরি সুস্পষ্ট না হলেও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্য একটি নীতিমালা প্রস্তুতের জন্য হোম অফিসকে নির্দেশ দিয়েছে আদালত। টোয়েক পরীক্ষার উপর আদালতের দেয়া ল্যান্ডমার্ক এই রায়ের উপর মন্তব্য করতে রাজি না হলেও এক বিবৃতিতে হোম অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন, মামলার পূর্ণ রায় হাতে পাওয়ার পর পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন তারা। যে এই যে হাজার হাজার স্টুডেন্ট ভাইদেরকে, ভাই বোনদেরকে যেভাবে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল হেয়ারস এভিডেন্স উপর বেস করে, সেটি এখন স্থগিত হয়ে যাবে। যে সমস্ত স্টুডেন্ট ভাই বোনদের অ্যাপিল এখন পেন্ডিং রয়েছে অথবা জুডিশিয়াল রিভিউ পেন্ডিং রয়েছে এই অ্যাপিল এবং টয়েক অ্যালিগেশন সংক্রান্ত বিষয়ে, তাদের অ্যাপিলের ক্ষেত্রে, তাদের জুডিশিয়াল রিভিউর ক্ষেত্রে এই রায়টি সাহায্য করবে। সুতরাং এই রায়টি একটি ঐতিহাসিক মাইল ফলক, ল্যান্ডমার্ক হিসেবে থাকবে বলে আমি মনে করি। এটা হচ্ছে ইমিডিয়েট ইম্প্যাক্ট। এটার মানে বিভিন্ন স্টেজ রয়েছে। দেশে যারা চলে গেছে কিছুই করে নাই, তারাও লেট গ্রাউন্ড দিয়ে তাদের আপিল রাইট দেওয়া হয়েছে, এই মামলার কারণ উল্লেখ করে অ্যাপ্লাই করতে পারবে। যাদের জুডিশিয়াল রিভিউ পেন্ডিং রয়েছে এই দেশে, তারা ফার্দার সাবমিশন বা অ্যাডিশনাল গ্রাউন্ডস দিতে পারে, এর জন্য ফিজ রয়েছে। যাদের ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল এদেশে রয়েছে, তারা এই ক্ষেত্রে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের ক্ষেত্রে তারা এই বিষয়ে এই মামলাটা পুরোপুরি রিলাই করতে পারবে। এদিকে হিথ্রো এয়ারপোর্টে তৃতীয় রানওয়ে অনুমোদনের সিদ্ধান্তকে কেন্দ্র করে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক লন্ডন মেয়র প্রার্থী জ্যাক গোল্ডস্মিথ। 8 বছর আগে তিনি বলেছিলেন তার সরকার হিথ্রো এয়ারপোর্টের তৃতীয় রানওয়ে এক্সপ্যানশনের সিদ্ধান্ত নিলে তিনি এমপি পদ থেকে পদত্যাগ করবেন ও স্থানীয় জনগণ ও পরিবেশবাদীদের প্রবল বাধা সত্ত্বেও হিথ্রোতে তৃতীয় রানওয়ে অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হলে সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল তিনি তার আসনের জনগণকে ডেকে এনে সে 8 বছর আগে করা প্রতিশ্রুতির জন্য পদত্যাগের ঘোষণা দেন। তবে তার আসন রিচমন্ড পার্কে আগামী ডিসেম্বরে হতে যাওয়া উপনির্বাচনে তিনি নিজ দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন এবং সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এই নির্বাচনকে নীরব রেফারেন্ডাম হিসেবেও অভিহিত করেন জ্যাক গোল্ডস্মিথ। আনুষ্ঠানিক ব্রেক্সিট বাস্তবায়নকে ঘিরে নানা অনিশ্চয়তা আর আশঙ্কার মুখে ব্রিটেন। এরই মাঝে ইউরোপের একক বাজার সুবিধায় নিজেদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার শর্ত আরোপ করে স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় রেফারেন্ডামের হুমকি দিয়ে আসছে সেখানকার ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি। জবাবে এবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিজা মে। এরই মধ্যে দাবি উঠেছে ব্রেক্সিট নেগোসিয়েশনে সমান অংশীদারিত্ব দিতে হবে স্কটল্যান্ড সহ অন্যান্য ডিভলভ অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে। আবার স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় গণভোটের প্রস্তাবও এসেছে। এসব কথা শোনার পর প্রধানমন্ত্রী জানিয়েছেন ব্রিটেনের সঙ্গেই থাকবে স্কটল্যান্ড। ভবিষ্যৎ অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চয়তার স্বার্থেই বাস্তবতাকে মেনে নিতে হবে স্কটল্যান্ডকে। অন্যদিকে বহুদিন ধরেই ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রী থেরিজা মেয়ের সমালোচনা করে আসছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিয়ন। তিনি চান ব্রেক্সিট সমঝোতায় স্কটল্যান্ডের অংশীদারিত্ব নিশ্চিত করুক ওয়েস্টমিনস্টার।
নারী পার্লামেন্ট সদস্যদের কাজের ক্ষেত্রে বৈষম্য, যৌন হয়রানি সহ সহিংসতা একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সংসদ সদস্যদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইপিইউর নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। বিশ্বের 5টি অঞ্চলের 39টি দেশের 55 জন নারী সাংসদের সাক্ষাৎকার নিয়ে গবেষণাটি পরিচালনা করে সংসদ সদস্যদের আন্তর্জাতিক সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। আইপিইউ মনে করে এর ফলে জেন্ডার ইকুয়ালিটি যেমন ব্যাহত হচ্ছে, তেমনি গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে পড়ছে। এতে বিভিন্ন পর্যায়ে মানসিক, যৌন এবং শারীরিক নির্যাতনের সমস্যার চিত্র উঠে এসেছে। গবেষণায় অংশ নেওয়া এমপিদের 81% বেশি কোনো না কোনোভাবে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। নারীর প্রতি বৈষম্যের বিষয়টিও উঠে আসে সমানভাবে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে 65% বেশি নারীকে তাদের বিভিন্ন সময় অবমাননাকর মন্তব্য শুনতে হয়েছে। নারী এমপিদের বক্তব্যে যেসব বিষয় উঠে এসেছে তার বিষয়ে পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থা নিতে বিভিন্ন দেশের সংসদদের প্রতি আহ্বান জানিয়েছে আইপিইউ। একটিমাত্র আঘাতেই গোটা দেশ বা জাতির অস্তিত্ব ধ্বংস করে দিতে পারে এমন পারমাণবিক বোমা তৈরি করেছে রাশিয়া। প্রথমবারের মতো সেই অস্ত্রের ছবিও প্রকাশ করেছে দেশটি। ভ্লাদিমির পুতিন এমন একটি অস্ত্র তৈরি করেছেন যে বিষয়টি এখন আর গোপন নেই। কিছুদিন আগেই প্রাণঘাতী SS-18S নামে পরিচিত ক্ষেপণাস্ত্রটি প্রতিস্থাপনের কথা জানিয়েছিলেন তিনি। এটি প্রতিস্থাপন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে RSS-28 সারমাত। ধারণা করা হচ্ছে এর এতটাই ক্ষমতা যে একটি আঘাতে ফ্রান্স বা টেক্সাসের মতো বিরাট এলাকা ধ্বংস করে দিতে পারে। যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে প্রথমবারের মতো ক্রেমলিনের প্রকৌশলীরা অতি উচ্চ পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রটির একটি ছবি প্রকাশ করেছে। 2018 সালে এটির উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। মেকিয়েভ রকেট ডিজাইন ব্যুরোর প্রধান নকশাবিদরা সম্প্রতি ইন্টারনেটে এই ছবি প্রকাশ করেন। বিশেষজ্ঞরা বলছেন পূর্ব উপকূলকে ধ্বংস করার বিষয়ে ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি এই অস্ত্রের মাধ্যমে বাস্তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে। এছাড়া 2020 সালের মধ্যে এই নতুন অস্ত্র আঘাত হানার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আশঙ্কা করা হচ্ছে যে তখনকার বিশ্বের পরিস্থিতি বর্তমানের চেয়ে আরও খারাপ হবে। বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভরাডুবির আশঙ্কায় নির্বাচন নিয়ে এখন আর কোনো আলোচনায় বসতে রাজি নয় সরকার। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এছাড়া যে কোনো সময় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আরও বলেন জনগণ ভোট দিতে পারলে বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকানো যাবে না। বিস্তারিত দেখুন রিপোর্টে। সুন্দরবন বাঁচাও, রামপাল বিদ্যুৎ কেন্দ্র ঠেকাও শিরোনামে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া সাইবার ফোর্সের এই আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন দেশের স্বার্থ বিগিয়ে দিয়ে বিদ্যুৎ চায় না জনগণ। সুন্দরবন বাঁচাতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন জনগণের মুখোমুখি হতে চায় না এ সরকার, আর সুষ্ঠু নির্বাচন এখন ক্ষমতাসীনদের আতঙ্ক বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গোটা জাতি অপেক্ষা করছিল যে কাউন্সিল থেকে আপনারা একটা রাজনৈতিক পথনির্দেশ দেখাবেন, যে রাজনৈতিক সংকট আজকে সৃষ্টি হয়েছে। আমরা বারবার বলেছি, নেত্রী বলেছেন আমাদের দেশের নেত্রী বিক্রমাদিত্য, যে আসুন এই সংকটগুলো নিরসন করবার জন্য আমরা একটা আলোচনায় বসি, আমরা একটা ডায়ালগে বসি এবং সেখান থেকে আমরা সমাধান বের করে নিয়ে আসি। কিন্তু এরা সেই আলোচনা তো যেতে চায় না, সে কারণেই তারা বারবার করে বলে যে গণতন্ত্র আমাদের সেকেন্ডারি বিষয়, প্রাথমিক বিষয় নয়। শুধু ভয় ভীতি সন্ত্রাস করে ত্রাস করে তারা বাংলাদেশের মানুষকে বেশি দিন আটকে রাখতে পারবে না, এবং আটকে রাখতে পারবে না বলেই তারা একের পর এক ভুল করে চলেছে। এদিকে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন 5ই জানুয়ারির মতো আরও একটি নির্বাচন করার পরিকল্পনা করছে সরকার। আগামীকাল নির্বাচন মানে আগামীকাল বিএনপি 300 আসনে নমিনেশন দেওয়ার ক্ষমতা রাখে। বিএনপির আবার প্রিপারেশনের জন্য দরকার আছে নাকি? প্রিপারেশন আছে না দরকার, কারণ তার ভোট কেমনে কাটতেইব, কেমনে ভোটারে ভোট দিতে দিব না, তার একটা প্রিপারেশন দরকার হতে, যে কোনো সময় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার জন্য সদা প্রস্তুত। আর সেই নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে বিএনপির ক্ষমতা আসলে আটকে রাখার কোনো শক্তি নেই। নতুন নির্বাচন কমিশন গঠনে সরকারকে সতর্ক হওয়ার তাগিদ দিয়ে গয়েশ্বর রায় বলেন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারে এমন নির্বাচন কমিশন গঠন করতে হবে। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কমিউনিটি প্রসঙ্গ।
নবীগঞ্জের প্রাচীন বিদ্যাপীঠ জেকে হাই স্কুলের দীর্ঘ প্রতীক্ষিত শতবর্ষ যাপন সফলভাবে ম্যানচেস্টারের স্থানীয় একটি ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিন জানান, সোমবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি শুরু হয় আলোকিত শতাব্দী ম্যাগাজিনের মোড়ক ও কেক কাটার মধ্য দিয়ে। ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিতে ও তৌহিদ শাকিল, পরশমণি ও তামিম চৌধুরীর ত্রিমাত্রিক উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের সাবেক অধ্যক্ষ শ্রীনিবাস দে। অনুষ্ঠানটি সফল করে তুলতে ব্রিটেনে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন মুজিবুর রহমান, গীতিকার জাহাঙ্গীর রানা, ফখরুদ্দিন চৌধুরী, কামরুল হাসান চৌধুরী, এনায়েত খান, খসরু চৌধুরী সহ আরও অনেকে। স্মরণিকার সম্পাদনা পরিষদকে নিয়ে কবি কুতুব আফতাব প্রধান অতিথিকে দিয়ে অনুষ্ঠানে আলোকিত শতাব্দী নামক স্মরণিকার পাঠোন্মোচন করার পর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে হেভেন চৌধুরী, রানা ও শাহিন সহ আরও অনেকেই স্কুলের বিভিন্ন স্মৃতির রোমন্থন করেন। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করতে ব্রিটেনের স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন। এখানে উপস্থিত ছিলেন নবীগঞ্জের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, গোলাম মোস্তফা এমবিই, আবু তাহের এমবিই, মোহাম্মদ ওয়াদুদ, প্রফেসর আব্দুল হান্নান, মইনুল আবিন সহ আরও অনেকে। যুক্তরাজ্যে অবস্থানরত ছাতক উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রাক্তন নেতৃবৃন্দের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক উপস্থিত ছিলেন। টাওয়ার হ্যামলার্স বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুজিবুর রহমান মুজিব এবং রশিদ আহমেদ ও জাহাঙ্গীর আলম শিমুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন আখতার হোসেন, তাজ উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরী, সাদিক মিয়া, কাজী ইকবাল হোসেন, দেলোয়ার, রাজন আলী সাইদ সহ আরও অনেকে। এ সময় যুক্তরাজ্য সফররত বিএনপি নেতা আশিকুর রহমান আশিক বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশটাকে এক অন্তহীন সংঘাতের দিকে নিয়ে গেছে। দেশের গণতন্ত্র রক্ষা ও সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং অচিরেই দেশে একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ষাট ও সত্তর দশকে লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় বাংলাদেশিদের গোড়াপত্তন ও সে সময়কালীন তাদের পরিকল্পনার কথাগুলো তাদের কাছ থেকেই শুনে বই আকারে প্রকাশ করা হয়েছে। আর এর সম্পাদনার কাজ করে গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোমেনা তকি ও আফজালুর রহমান। গবেষণা ধর্মী এই বইয়ে ফুটে উঠেছে সে সময়ের বাংলাদেশিদের ওয়েস্টমিনস্টার এলাকায় জীবনযাপন, ছেলেমেয়েদের বেড়ে ওঠা, সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় বিষয়সহ আরও নানা বিষয়। বাংলাদেশিদের এই অগ্রযাত্রার নন বাংলাদেশিদের কথাও উঠে এসেছে। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের কমিটি রুমে এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারেন বাক এমপি। এ সময় বক্তব্য রাখেন ডক্টর এন্ড্রু এল্ডার, কাউন্সিলর থ্রি ম্যাকি, আনসার আহমেদ উল্লাহ, সৈয়দ আবুল বাশার সহ অনেকেই। হেরিটেজ লটারি ফান্ডের সহযোগিতায় কাউন্সিলর আজিজ তকির তত্ত্বাবধানে বইটি প্রকাশ করেছে সেন্ট্রাল লন্ডন ইউথ ডেভেলপমেন্ট ট্রাস্ট। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর দুই বছরের জরুরি অবস্থার মধ্যে খালেদা জিয়া যখন কারাগারে, সে সময় বিএনপিকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। ভেনিস শাখা বিএনপি আয়োজিত মরহুম হান্নান শাহর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। আমাদের প্রতিনিধি ফারজানা হক তুরিন জানান, শনিবার সন্ধ্যায় মেস্ত্রের স্থানীয় হলে ভেনিস বিএনপি সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জে এস সুমন ও মিশর খানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শফিক হাসান, হোসেন আলী, আনোয়ারুল ইসলাম রুমি, শমশের আকবর পলাশ সহ আর অনেকে। এ সময় বক্তারা দলের দুঃসময়ে সাহসিকতার সাথে অগ্রণী ভূমিকা পালন করায় হান্নান শাহর বিভিন্ন রাজনৈতিক স্মৃতিমূলক কর্মকাণ্ড আগত অতিথিদের মাঝে তুলে ধরেন। যুক্তরাজ্যস্থ ঢাকা দোহারবাসীর উদ্যোগে এক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার লন্ডনের ইলফোর্ডস্থ স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং বাংলাদেশের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় যুক্তরাজ্যস্থ প্রবাসী দোহাবাসী বিপুল সংখ্যক লোকের সমাগম দেখা যায়। লিটন শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সকলের সর্বসম্মতিক্রমে 19 সদস্য বিশিষ্ট দোহার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডনের কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আকরাম শেখ বল্টু, সারোয়ার হোসেন, মোজাম্মেল হক খোকন, আওলাদ হোসেন, সাইফুদ্দিন আহমেদ, আক্তার হোসেন, মীর এমদাদ, ব্যারিস্টার সবুজ সহ আর অনেকে।
পরিশেষে এক মরোক্কো সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্তরাজ্যস্থ বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা গান পরিবেশন করেন। লুটনের দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র অফ ব্রেন্ট, মেয়র অফ লুটন এবং স্পিকার অফ টাওয়ার হ্যামলেটসকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের লুটন প্রতিনিধি মইনুল ইসলাম দুলাল জানান, রবিবার স্থানীয় বাংলাদেশ কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি হাজি হোসেন আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাজি সেলিম আহমেদ ও মোহাম্মদ আফজল আহমেদ শিপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন গাজী বকুল মিয়া। এই সময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র অফ ব্রেন্ট পারভেজ আহমেদ, মেয়র তাহের খান, স্পিকার অফ টাওয়ার হ্যামলেটস খালিস উদ্দিন আহমেদ সহ অনেকেই। অনুষ্ঠানের শুরুতে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত অতিথিবৃন্দকে বরণ করে নেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামাল আহমেদ আব্দুল মানিক, ফরিদ আহমেদ, শাহরিয়ার আহমেদ সুমন, শাহজাহান শিকদার ও জাহাঙ্গীর হোসেন সহ আরও অনেকে। সিলেটের হারিয়ে যাওয়া নাগরী লিপিকে পুনরুদ্ধার করতে নিবেদিত প্রাণ মোস্তফা সেলিমের স্পেন সফর উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন। আমাদের স্পেন প্রতিনিধি জাফরুল ইসলাম জানান, সোমবার মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে সংগঠনের আহ্বায়ক আল মামুনের সভাপতিত্বে ও শিফার আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে লেখক ও প্রকাশক মোস্তফা সেলিম বলেন, ভারতের কিছু অংশ এবং গোটা সিলেট জুড়ে দীর্ঘ 400 বছর ধরে প্রচলিত এই নাগরী লিপি সংরক্ষণ ও মানুষের মাঝে আবারও ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তব্য রাখেন আশফাকুল হক চৌধুরী, কামরুজ্জামান সুন্দর, মিনহাজুল আলম, আব্দুল কায়ুম ও আব্দুল সেলিম সহ আর অনেকে। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির থেকে এবার স্বীকার করে নেওয়া হয়েছে তারা ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পিছিয়ে রয়েছে। ট্রাম্পের প্রচার শিবিরের ব্যবস্থাপক কেলিয়ান কনওয়ে বলেন, তারা কিছুটা পিছিয়ে আছে, বরং হিলারি কিছুটা এগিয়ে আছে। এদিকে গত শুক্রবার ডোনাল্ডও স্বীকার করেন নির্বাচনে তিনি হেরে যেতে পারেন। এছাড়া নতুন করে পরিচালিত জনমত জরিপে দেখা যাচ্ছে জাতীয়ভাবে হিলারি ক্লিনটন এগিয়ে আছেন এবং কয়েকটি অঙ্গরাজ্যে যেখানে ট্রাম্পের সম্ভাবনা ছিল সেখানেও এগিয়ে রয়েছেন তিনি। তবে হিলারির প্রচার শিবিরের ব্যবস্থাপক রবি মুক বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় মানুষ এবার সবচেয়ে বেশি ভোট দিতে আসবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। রাজনীতি পাগল নিউ হ্যাম্পশায়ারের সিনেটর কেলি আয়োট এই ঝুলন্ত রাজ্যে রিপাবলিকান দলের ভিত মজবুত করার জন্য সব কিছু করেছেন। এখন তিনি সংগ্রাম করছেন ভোটারদের এই কথা বোঝাতে, তার দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তিনি সমর্থন করেন না। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মাথা ব্যথার সময় নেই, কারণ নিজের সিনেট আসন ধরে রাখতেই ঘাম ঝরানো লড়াই করতে হচ্ছে তাকে। তার প্রতিপক্ষ ডেমোক্রেটিক গভর্নর ম্যাগি হাসান ভোটারদের বলেছেন কেলি আয়োট মিথ্যাচার করেছেন, কারণ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে রোল মডেল বলে আখ্যায়িত করেছেন। এসব থেকে বোঝা যায় ট্রাম্পকে নিয়ে বেশ বিপাকেই আছেন উভয় দলের রাজনীতিকরা। ট্রাম্পকে নিয়ে ঠিক কতটা বিপদে আছেন রিপাবলিকান রাজনীতিকরা তার একটা সামগ্রিক চিত্র তুলে ধরেছেন এই বিশ্লেষক। রিপাবলিকান রাজনীতিক যারা সিনেট বা গভর্নর আসনের জন্য লড়বেন তারা উভয় সংকটে আছেন। তারা যদি ট্রাম্পের পক্ষ ছাড়েন ট্রাম্পের অন্ধ সমর্থকদেরও ছাড়তে হবে তাদের, আর তারা যদি ট্রাম্পকে সমর্থন করেন তাহলে সবকিছু হারাতে হতে পারে তাদের। জেন ফরওয়ার্ড সমীক্ষায় দেখা যাচ্ছে 18-30 বছরের তরুণ ও যুবক ভোটারদের মধ্যে হিলারি জনপ্রিয়তায় এতটাই এগিয়ে ট্রাম্পের সাথে তার ব্যবধান প্রায় 41%। কৃষ্ণাঙ্গরা আগে থেকেই হিলারির পাশে ছিলেন। শিকাগো ইউনিভার্সিটির ব্ল্যাক ইউথ প্রজেক্টের এক জরিপে দেখা যাচ্ছে শ্বেতাঙ্গ তরুণরাও ট্রাম্পের পক্ষ ছাড়তে উৎসাহী হয়ে উঠেছেন। Donald Trump has an incredibly narrow road to 270 electoral votes. Of course, it's President নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন 270টি electoral vote. এর মানে প্রথমত 2012 সালে মিট রমনি যেসব রাজ্যে ভোট পেয়েছিলেন সেগুলো হারালে চলবে না ট্রাম্পের। এর মানে তাকে ফ্লোরিডা, ওহাইও ও আইওয়াতে জিততে হবে। উপরন্তু পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, মেইনের রাজ্যও জেতে চাই। এগুলোর কোনো একটি হারানো মানে ট্রাম্পের পা পিছলে যাওয়া। Together we're going to deliver real change. এই বাস্তবতার মধ্যেও শেষ মুহূর্তে চমকদার কথাবার্তা বলে ভোটারদের টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তবে হিলারির জন্য পরিস্থিতি অনেকটাই স্বস্তির। হাসান বাইজিদ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নবীগঞ্জ উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের বের করা আনন্দ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরের দলীয় কার্যালয়ে গোল্ডেন প্লাজার সামনে থেকে ব্যানার সহকারে মিছিল বের করে জুয়েল ম্যানশনের সামনে পৌঁছা মাত্রই
পুলিশ বাধা দেয়। এই সময় দলীয় নেতাকর্মীরা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আনন্দ মিছিলটি পরিণত হয় প্রতিবাদ মিছিলে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয় নেতাকর্মীরা। নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা ফোয়াদ হাসান রাজনের সভাপতিতে ও জিয়াউল ইসলাম জিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য জাকির চৌধুরী, শেখ শিপন আহমেদ, প্রীতুষ কুড়ি, বাবুল হাসান, আহসান হাবিব সহ আর অনেকেই। মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা তরুণ ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে সাথে শান্তিপূর্ণ আনন্দ মিছিলে পুলিশ বাধা দেওয়ায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদও প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তিনি আদর্শিক রাজনীতির এক উজ্জ্বল আলোকবর্তিকা। সততা, নিষ্ঠা আর একাগ্রতাই ছিল তার রাজনৈতিক জীবনের প্রতিপাদ্য। জনগণের কল্যাণ সাধন করতে যেয়ে জীবনের 14টি বছর জেলে কাটিয়েছেন বঙ্গবন্ধু। আজ দুপুরে জিন্দাবাজারস্থ একটি হোটেলে বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দৃঢ়তার সাথে দেশ পরিচালনা করে ভিশন 2021 ও 2041 বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মতবিনিময়কালে সংগঠনটির আহ্বায়ক সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, নবীন প্রবীণ লেখক, সাংবাদিক ও গবেষকদের সমন্বয়ে বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকে গঠন করা হয়েছে। সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবে। সিলেটের ওসমানীনগর উপজেলায় শিশু দুই ভাই হত্যার ঘটনায় তাদের পিতা সাত্তির আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে সিলেট জেলা পুলিশ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা হত্যার ঘটনা তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য তুলে ধরেন। এছাড়া বিকেলে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতদের মা নুরবিন বেগম। পুলিশ কর্মকর্তারা জানান, আজ সকালে ওসমানীনগর উপজেলার চিন্তামণি গ্রামের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত কালীবাড়ি থেকে সাতির আলীকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার দুই পুত্রকে নিয়ে ওই দিন সে মাছ ধরতে গিয়েছিল। ঘণ্টাখানেক পর সে বড় ছেলে রুজেলকে কিছু মাছ দিয়ে বাড়িতে পাঠায়। বড় ছেলে চলে গেলে সে ছোট ছেলে মামুনকে সুলালো লাঠির ঘায় দিয়ে হত্যা করে। পরে বড় ছেলে ফিরে আসলে তাকেও মাথায় আঘাত করে হত্যা করে। তারা জানান, পারিবারিক কলহ থেকে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর আজ বিকেলে সিলেটের ওসমানীনগর থানায় নিহত দুই সন্তানের মা নুরবিন বেগম তার স্বামী সাতির আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। দর্শক সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলোচিত ট্রেক জালিয়াতিকে ঘিরে হোম অফিসে নেওয়া সিদ্ধান্তকে ভুল বলে রায় দিয়েছে আদালত। হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর ক্ষতিপূরণের দাবি সহ যুক্তরাজ্যে ফিরে আসার সম্ভাবনা। হিথ্রো এয়ারপোর্টে তৃতীয় রানওয়ে অনুমোদনের প্রতিবাদে পদত্যাগ করলেন কনজারভেটিভ এমপি জ্যাক গোল্ডস্মিথ। ডিসেম্বরে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা। এবং ক্রমবর্ধমান বৈষম্য, যৌন হয়রানি ও সহিংসতার হুমকিতে বিশ্বের নারী পার্লামেন্ট সদস্যরা, আইপিইউ নতুন গবেষণা প্রতিবেদনে প্রকাশ। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজের সর্বশেষ আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।